বিরিয়ানির অনেক রেসিপি হয়তো আপনারা দেখেছেন, তবে আজ আমি বিরিয়ানির যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তাতে আমি শিওর যে আপনারা হয়তো এইভাবে কোনোদিন ট্রাই করেননি। খুব সাধারণ উপকরণ যা আপনাদের ঘরেই রয়েছে, ভীষণ কম সময়ে আর এত সহজ পদ্ধতিতে এইরকম অপূর্ব স্বাদের বিরিয়ানি আপনারা হয়তো আজ প্রথমবার দেখবেন। পুরনো রাঁধুনিদের কাছে রেসিপিটি জলের মতো সহজ মনে হবে, আর যারা নতুন রাঁধুনি রয়েছেন তারাও অনায়াসে এই বিরিয়ানিটি তৈরি করে বাড়ির সকলকে খুশি করতে পারেন। নমস্কার, ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত। বিরিয়ানির জন্য আদা এখানে 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর নিয়েছি 1টা রসুন। এই আদাটা কুচিয়ে নিয়েছি আর রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের বেশ পাকা পাকা টমেটোর পেস্ট তৈরি করে নিয়েছি। মিক্সের বাটিতে নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, 10টা গোলমরিচ নিয়েছি, 2 টুকরো দারুচিনি নিয়েছি, পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন, ছোটো এলাচি নিয়েছি 10টা, আর লবঙ্গ নিয়েছি 20টা। এরই সাথে যে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রেখেছি সেটাও নিয়ে নিচ্ছি, কুচিয়ে রাখা আদাটাও নিয়ে নিলাম, আর নেব প্রয়োজন মতো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খান সেই পরিমাণ কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। এবার জল দিয়ে এই সব কিছুর একটা ভালো পেস্ট তৈরি করে নেব। জলের পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ যেহেতু গোটা গরম মশলাগুলো রয়েছে তাই জল একটু বেশি দিলে পেস্টটা ভালো তৈরি হবে। আচ্ছা, বিরিয়ানির মশলাটা তো তৈরি হয়ে গেল, এবার ভাতটাও তৈরি করে নেব। তো গ্যাসে জল বসিয়ে দিলাম ভাতের জন্য। এই জলের মধ্যে কিছু গরম মশলা অ্যাড করব, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 2 ইঞ্চি পরিমাণ দারুচিনি মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিচ্ছি, 4টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি, আর 7-8টা লবঙ্গ দিয়ে দিলাম। এই জলের মধ্যে গোটা গরম মশলাগুলো দেওয়ার ফলে বিরিয়ানির জন্য তৈরি ভাতটা ভীষণ ফ্লেভারফুল তৈরি হবে। 1টা চামচ নুনও দিয়েছি যাতে বিরিয়ানির ভাতটা ফিকে না লাগে। এরই সাথে 1টা চামচ সাদা তেলও দিয়েছি যাতে ভাতটা চিপচিপে হয়ে থাকবে না। অন্যদিকে গ্যাসে 1টা কড়াই বসিয়ে তাতে 1 কাপের একটু কম সাদা তেল দিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার এই তেল ও ঘি একসাথে মেল্ট করে নেব। 4টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম, আর 3টে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে 10 থেকে 12 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের আলাদা করে বেরেস্তা করার এখানে প্রয়োজন নেই। যদিও বিরিয়ানিতে বেরেস্তা করেই ব্যবহার করা হয়, তবে আমি যেহেতু ফটাফট বিরিয়ানি রান্না করছি তাই পেঁয়াজ ভাজার বেরেস্তা তৈরি করার এসবের কোনো প্রয়োজন নেই। অন্যদিকে গ্যাসে বসিয়ে রাখা জলটাও ফুটে উঠেছে। তো চালটা আমি ধুয়ে রেখেছিলাম, এটা বাসমতি চাল রয়েছে, বিরিয়ানি বাসমতি চালেই তৈরি হয় সবাই জানেন। আমি এখানে 500 গ্রাম চালের বিরিয়ানি করছি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন, কিন্তু ভালো যদি লাগে লাইক এবং শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ওদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ খুব লাল করে ভাজার প্রয়োজন নেই। যখন দেখবেন পেঁয়াজের গায়ে এইরকম রং ধরতে শুরু করেছে, মানে খুব বেশি ডিপ রং হবে না, মোটামুটি একটা লালচে কালার আসবে, তখনই যে মশলাটা আমরা পেস্ট করেছিলাম, মানে গোটা গরম মশলা রসুন আদা লঙ্কা দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম প্রথমেই সেটা দিয়ে দিলাম। তার সাথে সাথেই টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে বিরিয়ানি রান্নার যতটা নুন লাগবে, মানে আমার পরিমাণ মতো আমি নুনটা ব্যবহার করলাম। এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো হাই ফ্লেমে কষাবো। 5 মিনিট পর গ্যাসের ফ্লেম লো করে 6-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। ওদিকে বিরিয়ানির ভাতটাও তৈরি। তো ভাতের এরকম কোনো ব্যাপার নেই যে আপনাকে 70% বা 80% বা 90% সেদ্ধ করতে হবে, আপনারা যেরকম ভাত খান তার থেকে মোটামুটি একটু শক্ত থাকতেই নামিয়ে নেবেন। অন্যদিকে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, একটু একটু তেল ছাড়তে শুরু করেছে, তো আমি এখানে চিকেনগুলো এবার দিয়ে দেবো। আজকের বিরিয়ানিতে আমি চিকেনের লেগ পিসগুলো ব্যবহার করেছি, এখানে 8টা পা রয়েছে আর পরিমাণ হিসাবে 600 গ্রাম। তবে চিকেনের যে কোনো পিস দিয়ে আপনাদের ফ্রিজে যেটা থাকবে সেই পিসেই আপনারা এই বিরিয়ানিটি করে নিতে পারবেন। আমার কাছে লেগ পিসগুলো ছিল তাই আমি আজ লেগ পিসগুলো ব্যবহার করলাম। এবার মশলার সাথে এই চিকেনটা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এর সাথে আমি আলুগুলো দিয়ে দেবো। বিরিয়ানিতে আলু যদিও আমি ভেজে ব্যবহার করি না, তার মধ্যে এখানে তো আমি ফটাফট চিকেন বিরিয়ানি বানাচ্ছি তো ভাজার তো কোনো প্রশ্নই ওঠে না। 1.5 চা চামচ চিনি দিয়েছি, বিরিয়ানিতে চিনি একটু ব্যবহার করতেই হবে যেহেতু এর মধ্যে নুন ঝাল এবং টকের ভাবটা থাকে, তাই ব্যালেন্স করার জন্য এই চিনিটুকু ব্যবহার করতেই হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি, তবে এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। এবার আলু মশলা এবং চিকেনকে একসাথে ভালো করে বেশ কিছুক্ষণ কষানোর পর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এতে কষানোটা আরও ভালো হবে, কারণ মশলাটা ড্রাই হয়ে গেলে দেখবেন কষানোটা খুব ভালো হয় না, তাই মশলাটা একটু ভিজিয়ে নিলাম ভালো করে কষানোর জন্য। কিছুক্ষণ আমি হাই ফ্লেমে এইভাবে কষাবো, তারপর ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম লোতে রেখে 6-7 মিনিট আমি ঢেকে ঢেকে কষিয়েছি, তবে মাঝে 1-2 বার ঢাকা খুলে নেড়েও নিয়েছি
দিয়েছি, না হলে আবার তলায় লেগে ধরতে পারে। এই সময় গ্রেভির সাথে চিকেন আলু খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর বিরিয়ানিতে কিন্তু টক দই ব্যবহার হয়, কিন্তু আমি টক দই ব্যবহার করছি না, কারণ আমি প্রথমেই বলেছি সব উপকরণ আপনাদের ঘরেই থাকবে, টক দই অনেক সময় বাড়িতে নাও থাকতে পারে। তো তার পরিবর্তে আমি টমেটো ব্যবহার করেছি। গ্রেভিটা করার জন্য আমি 1 কাপ দুধ ব্যবহার করেছি, আশা করি দুধ সবার বাড়িতেই থাকে। এবার ঘড়ি দেখে পুরো 10 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব। আশা করি আপনারা রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে উপকরণগুলো আপনাদের সবার বাড়িতেই রয়েছে, প্রত্যেকের ঘরে রয়েছে, তাই আজকের পর থেকে বিরিয়ানি বানানো আর কোনো ঝামেলাই আপনাদের মনে হবে না। আচ্ছা, 10 মিনিটের মধ্যে 5 মিনিট হয়ে গেছে, তো এই সময় আমি 2 চা চামচ কেওড়া জল দিয়ে দেবো। এখানে আমি শুধুমাত্র 2 চা চামচ কেওড়া জলই ব্যবহার করেছি, এছাড়া গোলাপ জল বা অন্য কোনো ফ্লেভার আর অ্যাড করবো না। বিরিয়ানির মধ্যে একটা সুন্দর হালকা হালকা কেওড়া জলের ফ্লেভার থাকলে ভীষণ ভালো লাগে। 10 মিনিট হাই ফ্লেমে ফুটানোর পর গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে আসবে, মানে দুধ এবং জল দেওয়ার পর যতটা ছিল তার প্রায় অর্ধেক হয়ে আসবে। আলু এবং চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ঠিক এই সময় আলুগুলো এখান থেকে তুলে নেব। এর থেকে বেশি সময় যদি রাখি তাহলে আলুগুলো আবার অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে, ফলে ভেঙে ভেঙে যেতে পারে। আচ্ছা, সবগুলো আলু তুলে নিয়েছি, এবার আমি এর মধ্যেই দমে বসাবো। যেহেতু আমি চটপট এবং খুব ইজিভাবে বিরিয়ানি রেসিপি বলছি, তাই আলাদা করে অন্য কোনো পাত্রে আবার নিয়ে গিয়ে দমে বসানোর প্রয়োজন নেই, আর খুব বেশি সময়ও দম দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু এখানে সব কিছু রান্না করাই রয়েছে, মোটামুটি সবই সেদ্ধই রয়েছে, চাল থেকে শুরু করে মাংস আলু, তাই বেশিক্ষণ আমি রাখবো না, 6 থেকে 7 মিনিট জাস্ট একটু ঢেকে রাখবো, যাতে গ্রেভির এবং অন্যান্য যেসব ফ্লেভারগুলো রয়েছে তা এই ভাতটার মধ্যে এসে যায়। আপনারা দেখতেই পেলেন এখানে কোনো লেয়ার তৈরি করিনি, চিকেন এবং গ্রেভিটা নিচে রেখে তার উপর সম্পূর্ণ ভাতটা দিয়ে উপর থেকে আলুগুলো রেখে 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিয়েছি, আর 2 চা চামচ কেওড়া জল দিয়ে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার গন্ধটা বিরিয়ানিতে ভীষণ ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেম লোতে করে 8 মিনিটের জন্য ঢেকে দেবো। 8 মিনিট পর গ্যাসের ফ্লেম তো বন্ধ করে দেব, কিন্তু এই ঢাকা এখন খুলবো না, যখন পরিবেশন করব তার আগেই খুলবো। ঘরে থাকা সাধারণ সব উপকরণ দিয়েই তৈরি এই বিরিয়ানি রেসিপিটি আশা করি আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।